তাদেরকে বলা হয় মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ছাড়া কাউকে জান্নাত দান করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের মহামূল্যবান জান্নাত একমাত্র মুমিনের জন্য নির্ধারণ করে দিয়েছেন। মুমিনের বেশ কিছু গুণাবলী রয়েছে, মুমিনের উদাহরণ রয়েছে, সেই উদাহরণ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তাদেরকে মুমিন হিসেবে চিনতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুমিনের ব্যাপারে বলেন, সাহাবী কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিন কি কাপুরুষ হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবে বললেন, হ্যাঁ, মুমিন কাপুরুষ হতে পারে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, মুমিন কি বখিল হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবাবে বললেন, নাআম, হ্যাঁ, মুমিন বখিল হতে পারে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, মুমিন কি মিথ্যা বলতে পারে? আল মুমিনু কাযযাবান, মুমিন কি মিথ্যা বলতে পারে, মিথ্যাবাদী হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবাবে বললেন, লা, না না না, মুমিন বখিল হতে পারে, মুমিন কাপুরুষ হতে পারে, মুমিন মিথ্যা বলতে পারে না, মুমিন মিথ্যা বলতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনকে একটি ইমারত, একটি বিল্ডিং এর সাথে তুলনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, একজন মুমিন আর একজন মুমিনের জন্য ইমারত স্বরূপ বিল্ডিং, একটি বিল্ডিং যেরকম এক ইটে বিল্ডিং হয় না, এক একটা ইট গাথার পরে আমরা যেটা একটা রূপ দিতে পারি সেটাকে বলে হয়, বলা হয় বিল্ডিং। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনের উদাহরণ দিয়েছেন, মুমিন তো একটি বিল্ডিং এর মতন, ইমারতের মতন, তার এক একটি অংশ নিয়ে মুমিন মজবুত হয়ে থাকে। সুবহানাল্লাহ, বলেন মুমিন একাই একশো এমন নয়, মুমিন সবাইকে নিয়ে একশো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের উদাহরণ একটি বিল্ডিং এর সাথে দিলেন, মুমিন এককভাবে আত্মতৃপ্তি পায় না, সকলকে নিয়েই তৃপ্তি পায়। মুমিন নিজে পেট পূর্তি করে খাইয়া সে তৃপ্তি পায় না, পাড়ার প্রতিবেশী যারা আছে তাদেরকেও সাথে করে নিয়ে খাইয়ে পরিতৃপ্ত হয়। মুমিন পরস্পর পরস্পরের জন্য ভাই, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুমিন ইমারত তুল্য, বিল্ডিং এর মতন। বুখারী 6026 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের উদাহরণ আরেকটি দিলেন, মুমিনের উদাহরণ হল একজন মুমিন আর একজন মুমিনের শরীরের মতন, একক শরীরের মতন, একটি শরীরের মতন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আল মুসলিমুনা কারজুলিন ওয়াহিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, একজন মুসলমান আর একজন মুসলমানের শরীরের মতন, একজন মুসলমান আর একজন মুসলমান, দুইজন মুসলমান ভিন্ন নয়, এক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, ইনিস্তাকা আইনুহুম ইনিস্তাকা কুল্লুম, যদি কোন মুসলমান ভাইয়ের চোখে আঘাত লাগে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তাহলে তার মাথায় আঘাত লাগে। একজনের চোখে আঘাত লাগলে যে ব্যথা অনুভব করে এই ব্যথাতে তার মাথায় লাগে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন মুসলিম ভাই যদি কষ্ট পায়
তাতেও তুমি যদি কষ্ট পাও তাহলে তুমি মুমিন, তুমি মুসলমান। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন মুসলমান একজন মুমিন এক ব্যক্তির মতন, দুই ব্যক্তি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, মুমিন তোমরা কিভাবে বুঝবে? যে ব্যক্তি মুমিন ওই ব্যক্তি কোন নেকির কাজ করার পরে সে আনন্দিত হয়। যদি কোনো ব্যক্তি নেকির কাজ করার পরে আনন্দ অনুভব করে, আত্মতৃপ্তি পায়, তাহলে তুমি বুঝবে ওই ব্যক্তিটা হলো মুমিন। কোনো বদির কাজ করার পরে নিজের মধ্যে বিষণ্ন ভাব চলে আসে, নেকির কাজ করার পরে আত্মতৃপ্তি আনন্দ প্রফুল্লতা নিজের মধ্যে আনন্দ বিরাজ করে, তাহলে বুঝবা যে তুমি মুমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হযরত আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনি আছি, তিনি বলেন, মান আমিলা হাসানাতান ফাসুররা বিহা, যে ব্যক্তি নেক কাজ করার পরে আনন্দিত হয় এবং যে ব্যক্তি মন্দ কাজ করার পরে বিষণ্ন মনোভাব তার মধ্যে সৃষ্টি হয়, ফাহুয়া মুমিন, ওই ব্যক্তি হলো মুমিন। তাহলে মুমিনের উদাহরণ নেকির কাজ করলে আনন্দ পাওয়া, নেকির কাজ করলে আনন্দ পাওয়া, বদির কাজ করলে মনের মধ্যে অস্থিরতা চলে আসা, আহ কি করলাম আমি, এটা কেন করলাম, এই মনোভাব যদি আপনার মধ্যে চলে আসে জানবেন জানবেন আপনার মধ্যে ঈমান আছে। মুমিনের উদাহরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহজ করে দিয়েছেন। এলেম সারা মুমিন চিনবেন কিভাবে, এলেম সারা মুমিন চিনবেন কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেম সারা মুমিন চেনার একটি অন্যতম উপায় দিয়েছেন, নেকির কাজ করলে তোমার মধ্যে আনন্দবোধ হলে তুমি জানবে তুমি মুমিন, বদির কাজ করলে তোমার মধ্যে খারাপ মন চিন্তা বিষণ্নতা হলে তুমি বুঝবা যে তুমি প্রকৃতই পক্ষেই মুমিন। আজকে যারা আমরা খারাপ কাজ করার পরে, পাপের কাজ করার পরেও আমরা গায়ে ফিরি যে আমি রোজা রাখি নাই, আজকে গর্বের সাথে বলে থাকে আমি রোজা রাখি নাই, আমি আজকে অমুক জায়গায় জেনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার শুধু অপরাধকে মাফ করেন না, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অপরাধকে মাফ করে দেন। যে বান্দা অপরাধ করে গোপনে লুকায় এবং নিজে গুনাহ করে অনুতপ্ত অনুশোচনা করে, যে বান্দা গুনাহ করার পরে প্রসার করে না, প্রসার করে না, আরেকজনকে সাক্ষী বানায় না, ওই বান্দাকে আল্লাহ মাফ করে দেন। তাছাড়া পাপী বান্দা এরা গুনাহ করার পরে নিজেকে গর্ব করে, আমি একটা গুনাহের কাজ করেছি, মানুষের কাছে গেয়ে গেয়ে প্রচার করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যক্তিটা মুমিন নয়, এই ব্যক্তিটা পাপী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দার কল্যাণ চান ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন মুসিবতে রাখেন। সুবহানাল্লাহ বলেন, তাহলে মুসিবতে থাকাটা মুমিনের বৈশিষ্ট্য, মুসিবতে থাকাটাও মুমিনের বৈশিষ্ট্য। যত মুসিবতে থাকবেন আপনি বলতে চাচ্ছেন না আল্লাহ আল্লাহ, মুসিবতে থাকার কারণে আপনার অজান্তি মুখ থেকে আল্লাহ শব্দ বাহির হবে, এই জন্য মুসিবতে থাকাটাও নিয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিবু মিনহু, যে ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ চান তাকে মুসিবতে রাখেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, মুমিন ব্যক্তি তো আশ্চর্য, মুমিন ব্যক্তি পুরোটুক তার জীবনটাই আশ্চর্য, মুমিন ব্যক্তি যাহা কিছু করেন সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণের মধ্যে নিযুক্ত করেন। মুমিনের নিকাস, মুমিনের কর্ম আল্লাহ রাব্বুল আলামিন আশ্চর্যিত করেছেন, দেখেন কিভাবে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আজিবুতু লিল মুমিন, মুমিনের প্রত্যেকটি বিষয় আশ্চর্য, মুমিনের প্রত্যেকটি বিষয় আশ্চর্য।
in asabahu khairum mu'min ব্যক্তির যদি কোনো কল্যাণ হয় মুমিন ব্যক্তির যদি কোনো কল্যাণ কর্ম সে করে ফেলে তখন হামিদাল্লাহ ওয়া শাকারাল্লাহ ওই ব্যক্তি মুমিন ব্যক্তি তখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং শুকরিয়া আদায় করে সুবহানাল্লাহ তাহলে মুমিন ব্যক্তি কল্যাণ যদি হয় আল্লাহর প্রশংসা করে শুকরিয়া আদায় করে কৃতজ্ঞতা বোধ তার মধ্যে কাজ করে ওয়া ইন আসাবাতহু মুসিবাতুন আর মুমিন ব্যক্তির যদি মুসিবত বালা মুসিবত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন তারপরেও হামিদাল্লাহ আল্লাহর প্রশংসা করে মুসিবত হলেও প্রশংসা গজব হলেও প্রশংসা কিন্তু ওয়া সাবারা এই মুসিবতের উপর সে ধৈর্য ধারণ করে এটাই আশ্চর্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন ফাল মুমিনু ইউজারু ফি কুল্লি আমরিহি মুমিন ব্যক্তি যে কর্ম করে তার প্রত্যেকটি কর্মে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দেন ধৈর্য ধারণ করলো তাতে পুরস্কার আছে প্রশংসা আদায় করলো আল্লাহর এত পুরস্কার রয়েছে কৃতজ্ঞতা আদায় করলো শুকরিয়া আদায় করলো এত পুরস্কার রয়েছে যে বান্দা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে আরো বাড়িয়ে দেন এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মুমিন ব্যক্তির সবকিছুই আশ্চর্যের এমন কি হাত্তা ইউদারা ফিল লুকমাতি ইয়ারফাউহা ইলা ফি ইমরাতিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এমন কি সে যদি তার স্ত্রীর মুখে খাবার উঠিয়ে দেয় এতেও আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ দিবেন এত সব দিবেন তাহলে মুমিন ব্যক্তির প্রত্যেকটি কর্মে নেকি আর নেকি এটাই হলো আশ্চর্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মুমিন ব্যক্তি নিজে নিজের জন্য কাফফারা সুবহানাল্লাহ বলেন আল মুমিনু মুকাফফারাতুন মুমিন ব্যক্তির ঈমান থাকার কারণে এই ঈমানের কারণে মুমিন ব্যক্তি নিজেই নিজের জন্য কাফফারা একজন মুমিন ব্যক্তি মারা গেলে কিঞ্চিত পরিমাণ ঈমান থাকার কারণে ওই যে গুনাহের কাফফারা এই গুনাহের কাফফারার কারণে একদিন একদিন সে নাজাত পেয়ে জান্নাতে যাবেই যাবে সুবহানাল্লাহ বলেন কাফফারা মানে কি মুক্তি কাফফারা মানে কি মুক্তি মুমিন ব্যক্তি নিজেই নিজের জন্য মুক্তি এই জন্য ঈমানদার ব্যক্তির সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যধিক বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বললেন মুমিন ব্যক্তি মানুষের সাথে মিলেমিশে থাকে অন্যের কষ্টের উপর সে ধৈর্য ধারণ করে আর যে ব্যক্তি অন্যের কষ্টের উপর ধৈর্য ধারণ করতে পারে না আর যে ধৈর্য ধারণ করে যে ধৈর্য ধারণ করতে পারে না ওই মুমিনের চেয়ে যে ধৈর্য ধারণ করে সে উত্তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন হযরতে উমা ইবনে আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল মুমিনুল্লাযী ইউখালিতুন নাস মুমিন ব্যক্তি মানুষের সাথে মিলেমিশে চলে মুমিন কাকে বলে যে মানুষের সাথে মিলেমিশে চলে দাঙ্গা হাঙ্গামা করে না ফাসাদ করে না এবং সবর ইখতিয়ার করে ওয়া ইসবিরু এবং ধৈর্য ধারণ করে আলা আযানিহি কোন মানুষের কষ্ট দেওয়ার উপর সে ধৈর্য ধারণ করে একজন মানুষ কষ্ট দিয়েছে তাকে এই কষ্টে সে ধৈর্য ধারণ করে এ হলো মুমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন যে মুমিন ধৈর্য ধারণ করে অন্যের কষ্টের উপর এই মুমিনের চাইতে যে মুমিন ধৈর্য ধারণ করে না ওই মুমিনের চাইতে কম উত্তম যে ধৈর্য ধারণ করে এ উত্তম আর যে কম ধৈর্য ধারণ করে এ তার চাইতে কম উত্তম সেও মুমিন এও মুমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন মুমিন সীমা লঙ্ঘন করে না এবং গুনাহকে ভারী জানেন গুনাহকে তাচ্ছিল্য করে মুমিন কখনো দেখে না গুনাহকে এত ভারী জানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিনের উদাহরণ তো এমন মুমিন থেকে যখন গুনাহ হয় সেই গুনাহকে এমন জানে দেখো ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু
মুমিন ব্যক্তির থেকে যখন গুনাহ হয়ে যায় তখন সে এই গুনাহটাকে এমন ভাবে দেখে কান্নাহু কাঈদুন তাহতা জাবানিন সে যেন একটি পাহাড়ের নিচে বসে আছে পাহাড়ের নিচে বসে থাকা অবস্থায় যে বিপদ কখন যেন সেই পাহাড়ের উপর থেকে পাথর চাপা পড়ে যায় এই ভয় এই আশঙ্কা ওই ব্যক্তিটা করে মুমিন ব্যক্তি যখন একটি গুনাহ করে তার নাকের ডগায় যেন পাহাড় ভেঙে পড়েছে এই চিন্তা তার মধ্যে কাজ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ইয়াখাফু আইয়াকা আলাইহি মুমিন ব্যক্তি যখন একটি গুনাহ করে ওই একটি গুনাহের কারণে সে মনে করে তার মাথার উপর তার নাকের উপর যেন একটি পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে এরকম মনে করে ওয়া ইন্নাল ফাজিল ইয়ারাদুনু বাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি আর পাপী ব্যক্তি যখন অপরাধ করে ওই পাপকে সে কিছু মনে করে না এমন তাচ্ছিল্য মনে করে এমন ছোট মনে করে সে মনে করে তার নাকের ডগার উপর একটি মাছি পড়েছে তাহলে একজন মুমিন বান্দা আর একজন পাপী বান্দার মধ্যে পার্থক্য কি একজন মুমিন বান্দা একটা সামান্য কিঞ্চিত পরিমাণ অপরাধ করলে সে অপরাধকে এত ভারী জানে যেন তার মাথার উপর পাহাড় পড়েছে আর একজন পাপী বান্দা একটি অপরাধ করলে এটাকে কিছুই মনে করে না মনে করে তার নাকের ডগায় একটি মাছি পড়েছে মুমিন বান্দার উদাহরণ মুমিন বান্দা সীমা লঙ্ঘন করে না অপরাধ করে না মুমিন তার দ্বীনের ব্যাপারে পূর্ণ স্বস্তিতে থাকেন মুমিন তার দ্বীন আমল করতে আনন্দ পায় যতক্ষণ না সে হারাম কাজে লিপ্ত না হয় কথা বুঝছেন মুমিন বান্দা যতক্ষণ না পর্যন্ত হারামে লিপ্ত না হয় ততক্ষণ পর্যন্ত এই দ্বীনের কাজে দ্বীনের পুণ্যের কাজে লিপ্ত হয়ে আনন্দ উপলব্ধি করে অনুভব করে যে আমি এই ইবাদত বন্দেগিতে এত মজা পাচ্ছি কেন এত মজা পাচ্ছি কেন বুঝতে হবে তুমি পূর্ণাঙ্গ মুমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন লাইয়াজালুল মুমিনু ফি ফুসহাতিন মুমিন সর্বদাই ফুসহাতিন মিন দীনিহি মুমিন সর্বদাই তার দ্বীন পালন করতে স্বস্তি অনুভব করে মালাম ইসিবু দামান হারাম যতক্ষণ না সে হারাম কাজে লিপ্ত না হয় ততক্ষণ পর্যন্ত মুমিন নেক কাজ করে আনন্দ অনুভব করে সুবহানাল্লাহ বলেন মুমিন দোষারোপকারী হতে পারে না লানতকারী হতে পারে না মিথ্যা গীবত শিকায়ত করতে পারে না মুমিন ফাহিশা কটু কথা বলতে পারে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মুমিন মুমিন ব্যক্তি লাইসা বিল মুমিনিনা বিত্তাআন মুমিন লানতকারী হতে পারে না মুমিন দোষারোপকারী হতে পারে না ওয়ালাল্লাআনি লানতকারী হতে পারে না নিন্দুক হতে পারে না ওয়ালাল ফাহিশি মুমিন অশ্লীল কথা কর্ম করতে পারে না ওয়ালাল বাজাই মুমিন কুটুভাষী হতে পারে না আমরা যারা কথাই কথাই মুখ খারাপ করি মুখের শালীনতা রক্ষা করতে পারি না জানবেন আপনার ইমানের ত্রুটি আছে ইমানদার ব্যক্তি মুমিন ব্যক্তি কুটু কথা বলে না এই কথার হিসাব হবে এই জন্য মুমিনের সিফাত গ্রহণ করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন মুমিন ব্যক্তি তো এমন অপরাধ হতেই পারে মানুষের থেকে অপরাধ হতেই পারে মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য হলো একই অপরাধ বারবার করবে না মুমিন ব্যক্তি একই অপরাধ বারবার করবে না রাসূল বলেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন লা ইলদাকুল মুমিনু মিন জুহুরিন ওয়াহিদিন মাররাতাইনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন মুমিন এক গর্তে দুইবার দংশিত হতে পারে না একই গর্তে মুমিন দুইবার দংশিত হতে পারে না একই অপরাধে মুমিন দুইবার করতে পারে না একবার হঠাৎ করে ভুল হয়েছে
তা থেকে তওবা করে ফিরলেন আর জীবনে ওই ভুল আর করা যাবে না এটাই মুমিনের সিফাত কথা কি বুঝছেন একই অপরাধ বারবার করতেছেন জেনে বুঝে করতেছেন আর পরবর্তীতে হেরে যায় বলতেছেন ভুল হয়ে গেছে সরি এরকম কথা মুমিন বলে না মুমিন একবার অপরাধ করলে হয়েছে হঠাৎ হয়েছে এরপরে তওবা করে ফিরে আসার পর ওই অপরাধ আর জীবনে আর সংঘটিত হবে না এই জন্য রাসূল বলেছেন মুমিনের অবস্থান তো এমন মুমিন একই গর্তে দুইবার দংশিত হয় না কথা বুঝছেন মুমিন একই গর্তে দুইবার দংশিত হয় না সুতরাং আমরা মুমিনের বৈশিষ্ট্য সিফাত আমাদের নিয়ে আসা প্রয়োজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন মুমিনের তো অবস্থান এমন মুমিন যে প্রতিশ্রুতি আল্লাহ রাব্বুল আলামিনকে দিয়েছেন তা কখনোই লঙ্ঘন করে না সূরা রাদ 20 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ মুমিন তো তারাই যারা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদাকে রক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদাকে পূর্ণ করে ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে প্রতিশ্রুতি করেছে যে ওয়াদা করেছে সেই ওয়াদাকে তারা নষ্ট করে না আমরা যখন রূহের জগতে ছিলাম আমরা সকলে এই কথা বলার পরেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় দিয়েছেন এছাড়া দেন নাই আগে স্বীকার করো আমি রব এই রব স্বীকার করার পরেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন যতক্ষণ না পর্যন্ত রূহ আমরা স্বীকার না করেছি আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই এই জবাবে আমরা যখন বলেছি বালা হ্যাঁ আপনি আমাদের প্রভু তখন আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন এই দুনিয়াতে এই রূহগুলো দিয়ে দেব এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন মুমিন যা আমাদের সাথে মুমিন যা আমার সাথে ওয়াদা করেছে অঙ্গীকার করেছে এই অঙ্গীকার তারা পূর্ণ করে এই অঙ্গীকার কখনো নষ্ট করে না এই অঙ্গীকার পরিপূর্ণভাবে তারা আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন তা রক্ষা করেন এবং হিসাবের দিনকে মুমিন ভয় করেন এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসলা وَيَخْشَوْنَ رَبَّهُمْ وَيَخَافُونَ سُوءَ الْعَذَابِ سُوءَ الْحِسَابِ الله رب العالمين তিনি বলেন মুমিন তো তারাই যারা ইয়াসিলুনা মা আমার আল্লাহ আল্লাহ যা রক্ষা করতে আদেশ করেছেন সেই সমস্ত বিষয়কে রক্ষা করে আল্লাহ কি রক্ষা করতে আদেশ করেছেন আত্মীয় সম্পর্ক আল্লাহ কি রক্ষা করতে আদেশ করেছেন মা বাবার হক আল্লাহ কি রক্ষা করতে আদেশ করেছেন নামাজ আল্লাহ কি রক্ষা করতে আদেশ করেছেন রোজা আল্লাহ কি রক্ষা করতে আদেশ করেছেন যাকাত আল্লাহ ফরজিয়াত হুকুমগুলো পালন করতে আদায় করতে মুমিনদেরকে নির্দেশ করেছেন এইটা মুমিনরা যথাযথভাবে আদায় করে এই কথাই আল্লাহ বললেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিষয় মুমিনদেরকে রক্ষা করতে আদেশ করেছেন মুমিনরা ওয়াকশাওনা রাব্বাহুম তাদের প্রতিপালককে সেই সমস্ত বিষয় রক্ষা করতে ভয় করে ওয়াকাফুনা সুআল হিসাব এবং আখিরাতের জিন্দেগিতে হিসাব নিকাশ না হবে সেই হিসাবের দিনকে তারা ভয় করে এটা হলো মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন তারা মুমিনরা তারাই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য তারা আমল করে এরাই হলো মুমিন একমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করতে হবে ভাই সূরা ইরাদ 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা সাবারু বিতিগা ওয়াজহি রাব্বিহিম ওই সমস্ত ব্যক্তিরাই হলো মুমিন যারা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করে আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করে জিহাদ করেছিল আল্লাহ সন্তুষ্টির জন্য জিহাদ করে আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়ে আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখে অগয়রাহা যতগুলো ইবাদত আমরা করি একমাত্র কার সন্তুষ্টির জন্য করি আল্লাহ যারা মুমিন তারা করে যারা মুমিন নয়
মুনাফিকরাও আমল করে কিন্তু মুনাফিকদেরকে বলা হয়েছে আমালাহুম বিল মুমিনিন তারা প্রকৃত পক্ষে মুমিন নয় ওরা আমল করলে কি হবে ওরা আল্লাহকে দেখার জন্য আমল করে না আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমল করে না মানুষকে খুশি করার জন্য আমল করে এরা প্রকৃত পক্ষে মুমিন না প্রকৃত পক্ষে মুমিন তো তারাই বিওয়াজিহিল্লাহ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য তারা আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমল করেন ওয়া আকামুসসালাহ নামাজকে তারা প্রতিষ্ঠিত করে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়াতান আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ তাদেরকে দান করেছেন সেই সম্পদ থেকে গোপনে প্রকাশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রাহে খরচ করে ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যা এবং মন্দকে ভালো দিয়ে তারা প্রতিহত করে এরা হলো মুমিন মন্দর মোকাবেলা একজন আপনার সাথে খারাপ আচরণ করেছে এইটার মোকাবেলা ভালো দিয়ে করতে হবে এটা মুমিনের বৈশিষ্ট্য একজন চরমের লোক একজন চরমান লোক আপনিও তার গালে চড় দিলেন এটার নাম উত্তম আচরণ নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা কুয়া থেকে পানি উঠাইতেছিলেন তিনি কিন্তু মানুষের কাজও করেছেন কুয়া থেকে পানি উঠানোর সময় হাত থেকে বালতিটা পড়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরুপায় হাত থেকে বালতি পড়ে গেছে নিরুপায় কুয়ার মালিকে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে রাসূল তিনি তো জানেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে আর বালতি নাই এই বালতি কূপের ভিতরে দেখে রাসূলকে চর মারলেন আহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ভাই আপনি চর মেরেছেন আপনার এই হাতে ব্যথা পান নাই তো আপনার এই হাতে ব্যথা পান নাই তো এই কথা বলে কি আরেকটা দেন যদি ব্যথা না পান আপনার যদি রাগ থাকে এই রাগটা আরেকটা গালে ধরেন বলেন তো যে ব্যক্তি মারল তাকে বলল ব্যথা পান নাই এই লোকটা দ্বিতীয়বার কি আর মারবে এটাই হলো খারাপের মোকাবেলা ভালো দিয়ে করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাই বললেন মুমিনের সিফত তো এইটাই মন্দের মোকাবেলা ভালো দিয়ে করা মন্দের প্রতিহত ভালো দিয়ে করা এরা হলো মুমিন আর তাদের জন্য রয়েছে উলাইকা লাহুম উকবাদ দার আখিরাতে রয়েছে অবস্থান আখিরাতে রয়েছে জান্নাত আখিরাতে রয়েছে জান্নাত নামাজ না পড়লে জান্নাত পাওয়া যাবে এই কথা যদি বলে এই আয়াতে তা পাইছেন এই আয়াতে পাইলেন যে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহ যে আপনাকে সম্পদ দিয়েছে তা গোপনে প্রকাশ্যে দান করতে হবে এবং খারাপের মোকাবেলা ভালো দিয়ে করতে হবে তবেই আপনার জন্য জান্নাত রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন যারা সৎ কাজ করবে তারা জান্নাতে যাবে সৎ কাজ ছাড়া জান্নাতে যাইতে পারে না আমার মা আমার বাবা যদি অসৎ হয় সেও জান্নাতে যাবে না আমার দাদা আমার দাদি যদি অসৎ হয় সেও জান্নাতে যাবে না আমার স্ত্রী আমার সন্তান সন্ততি যদি অসৎ ব্যক্তি হয় সে জান্নাতে যাবে না আমার স্ত্রী এবং আমার দাদা দাদি নানা নানি খালা খালু আমার আত্মীয় স্বজন যদি সৎ হয় তাদেরকে জান্নাতে দেওয়ার গ্রান্টি আল্লাহ রাব্বুল আলামিন জামিন দিয়েছে মুমিনদের জন্য একজন মুমিন একজন ব্যক্তিকে জান্নাতে নিতে পারবে তবে শর্ত হলো তার আত্মীয় স্বজন মুমিন হতে হবে এই কথাটা বলেছেন এখানে জান্নাতু আদনি ইয়াদখুলুনহা আল্লাহ রাব্বুল আলামিন এই সৎকর্মকারীদের সৎকর্মকারীদেরকে জান্নাতে প্রবেশ করাবেন ওয়ামান সালাহা বিন আবাইহিম তাদের বাপ দাদাদের মধ্য থেকে যে ব্যক্তি নেক কাজ করবে মান সালাহা যে নেক কাজ করবে ওয়া আজওয়াজহিম তাদের স্ত্রীদের মধ্য থেকে যে সৎ কাজ করবে ওয়া যুররিয়াতিহিম তাদের সন্তানের মধ্য থেকে যে সৎ কাজ করবে এই ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবেন ওয়া সৎ কাজকারী ব্যক্তি অসৎ কর্মকারী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই জান্নাত দিবেন না অপাসিত অন্তত খুলল জান্নাত এই তোমরা কি মনে করেছো জান্নাত তোমাদের জন্য এমনি এমনি দেওয়া হবে তোমাদেরকে এমনি এমনি জান্নাত দিবেন এত সহজ নয় জান্নাতের এক বিঘতের দাম কত জান্নাতের এক বিঘত সারা দুনিয়াতে যা কিছু আছে তা যদি দেওয়া হয় এর বিনিময়ে জান্নাতের এক বিঘত জায়গা সমান হবে না এত মূল্য এত মূল্য আর এই জান্নাত তোমরা কি মনে করেছো বিনা আমলি বিনা ইমানি তোমাদেরকে জান্নাত দেওয়া হবে মুনাফিকি করবা সারা জীবন আর তোমাদের জন্য জান্নাত বরাদ্দ করে দিবে আল্লাহ কত ভাবে এমনটা মনে করো না এই আশা করো না জান্নাত পাওয়ার জন্য আমল শর্ত
জান্নাত পাওয়ার জন্য ঈমান শর্ত। ঈমান থাকবে তো জান্নাত থাকবে, আমল থাকবে তো জান্নাতের নাজ নিয়ামত থাকবে। আমল হলো জান্নাতের সোফা, ড্রেসিং, সোফা সেট, আলমারি, মিশ্রণ, এগুলো আমল যত বেশি হবে তার জান্নাত তার সুসজ্জিত হবে। তার ঈমান হলো জান্নাতে যাওয়ার মূল চাবিকাটি। ঈমান যার পুত্র সে যাবে জান্নাতে, আর বেঈমান ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না। ভাইরা আমার, এই জন্য জান্নাতে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের আমল করতে হবে, ইবাদত বন্দি করতে হবে। জান্নাতে দিবে না কাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইরাদ 25 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইয়ানকুদূনা আহদাল্লাহি মিন বাদি মিসাকি, যারা আল্লাহর প্রতিশ্রুতিকে লঙ্ঘন করেছে, আল্লাহর প্রতিশ্রুতিকে নষ্ট করেছে, আল্লাহর প্রতিশ্রুতি আদায় করে নাই, এই ব্যক্তিদের জন্য ওয়াকুতাউনা মা আমার আল্লাহ বিহি আইয়ুসলা, আর আল্লাহ যে সমস্ত সম্পর্ক রক্ষা করতে আদেশ করেছেন তাকে কর্তন করে, এই রকম ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানান নাই। যারা লঙ্ঘন করেছে, সীমা অতিক্রম করেছে, তাদের জন্য জান্নাত বানান নাই। আর জান্নাত বানান নাই কাদের জন্য? আল্লাহ বলেন এই আয়াতে, ওয়ায়ুসিদুনা ফিল আরদি, যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে, এই ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানান নাই। ইসলামের ইতিহাসে, ইসলামের আইনে তিন ব্যক্তিকে হত্যা করা বৈধ। তিন ব্যক্তি, এক ব্যক্তি হলো আপনি অন্যায়ভাবে একজনকে হত্যা করেছেন, হত্যার বদলে হত্যা, মারা যাবে। আর এক ব্যক্তি হলো যে ব্যক্তি ইসলাম থেকে বাহির হয়েছে, ইসলাম গ্রহণ করেছিল, হঠাৎ করে বাহির হয়েছে, যেটাকে বলা হয় নাস্তিক মুরতাদ। নাস্তিক মুরতাদ এই ব্যক্তির পৃথিবীর ইতিহাসে, ইসলামের ইতিহাসে বেঁচে থাকার অধিকার নাই। মুরতাদকে একবারে শেষ করে দিতে হবে, কতল করতে হবে ইসলামী আইন। দুই তিন নম্বর হলো যারা জমিনে ফ্যাসাদ করে, যারা জমিনে ফ্যাসাদ করে, এই ব্যক্তিকে হত্যা করার বৈধতা আল্লাহ দিয়েছেন। এই তিন ব্যক্তি ছাড়া কোনো ব্যক্তিকে হত্যা করা যাবে না। যদি কোনো ব্যক্তি হত্যা করে কোনো ব্যক্তিকে, সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করবে। অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে কেউ যদি হত্যা করে, সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। আর যে ব্যক্তি কোনো ব্যক্তিকে জীবিত করলো, রক্ষা করলো, সে যেন সারা পৃথিবীর মানুষকে রক্ষা করলো। সুতরাং ফ্যাসাদ করা যাবে? ফ্যাসাদকারীরা জান্নাতে যাবে না। আর কারা? যারা আল্লাহর সীমা অতিক্রম করে তারা জান্নাতে যাবে না, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে লানত। উলাইকা লাহুমুল লানা, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য লানত। ওয়ালাহুম সুউদ্দার, তাদের জন্য রয়েছে নিন্দনীয়, নিকৃষ্টতম অবস্থা, নিকৃষ্টতম অবস্থান, অবস্থান স্থল, ঘর জাহান্নাম। এই জাহান্নামে তাদেরকে আগুনে জ্বলতে হবে। সুতরাং ভাইরা আমার, আমরা কখনোই কোনো সময়ের জন্য এই তিনটে অপরাধ না করি। একটা হলো আল্লাহ সীমা অতিক্রম করব না, সীমা লঙ্ঘন করব না, নামাজ কালাম ভালো করে করেন। আরেকটা হলো জমিনে ফ্যাসাদ করব না। আল্লাহ রাব্বুল আলামিন আশা করে যায় আপনাদেরকে হেদায়েতের মধ্যে গণ্য করবেন। আল্লাহ আমাদের সকলকে সহি আমল করার তৌফিক দান করেন, হেদায়েতের মধ্যে গণ্য হওয়ার তৌফিক দান করেন। আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু